মানুষের জীবনে এক অমোঘ সম্পর্কের নাম বিয়ে। মুসলিমদের বিয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে দিনমোহর, যাকে দেখা হয় স্বামীর পক্ষ থেকে স্ত্রীর আর্থিক নিরাপত্তা হিসেবে। ইসলামী চিন্তাবিদদের মতে কুরআন হাদিস অনুযায়ী দিনমোহর নির্ধারণে প্রাধান্য পেতে হবে পাত্রের আর্থিক সামর্থ্য, যা শুরুতে বা পরবর্তীতে আদায়যোগ্য। এই মাহারটি নির্ধারিত হতে হবে পারস্পরিক সমঝোতা, বিশেষ করে বরের সামর্থ্য এবং উভয় পক্ষের সংহতি এবং সামর্থ্যের উপর নির্ভর করছে। সেটা আমরা দেখছি কোরআনে পাকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন নিহলাতান, তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে এই নির্ধারিত মাহার তোমরা আদায় করো, স্বতঃস্ফূর্ত। তার মানে হচ্ছে চাপ সৃষ্টি করে মাহার কিন্তু আদায় করা যাবে না। তবে বাস্তবতা এখন ভিন্ন। চট্টগ্রামের বেশিরভাগ বিয়েতে মানা হচ্ছে না দিনমোহর নিয়ে প্রচলিত অনুশাসন। সামাজিক মর্যাদা দেখাতে গিয়ে দিনমোহর নির্ধারণ কখনো কখনো চলে যায় বাড়াবাড়ি পর্যায়ে, এমনকি তা 50 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ধরা হচ্ছে। ফলে এ নিয়ে প্রায়শ ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। আমি তো এটা বলবো, একটা সামাজিক একটা শো অফের ব্যাপার, মানুষকে জনগণকে দেখানো, আমার ছেলের বিয়েতে বা আমার মেয়ের বিয়েতে এত লক্ষ টাকা আমরা ইয়ে করেছি, মানে কাবিন্দি আমি দেনমোহর ধার্য করছি, এইটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এই যে আমাদের বড় লোকদের এই প্রতিযোগিতায় আমাদের গরিবদের যে কী অবস্থা হচ্ছে, আমাদের ছেলেরা এখন বিয়ে করতে সাহস পায় না, একমাত্র কারণ। অভিযোগ দেনমোহর অস্বাভাবিক হলেও নির্লিপ্ত থাকেন নিকাহ রেজিস্ট্রাররা, কারণ তাতে তাদের ফি বেড়ে যায়, যদিও তা স্বীকার করেননি সংশ্লিষ্টরা। যদি অযৌক্তিকভাবে কোনো একটা ফিগার মেয়ের পক্ষ থেকে বলা হয়, তখন আমরা বলি যে স্বাভাবিক আপনাদের স্ট্যাটাস অনুযায়ী জিনিসটা করেন না, এইভাবে করার দরকার কিছু, আমরা নিরুৎসাহিত করি। চট্টগ্রামের দুটি পারিবারিক আদালতে যে প্রায় 5,000 মামলা বিচারাধীন, তার মধ্যে 2,000ই দেনমোহর সংক্রান্ত। এর বাইরে জেলার 7টি চৌকি আদালতেও বছরে মামলা দায়ের হয় প্রায় 1400। দেনমোহর আদায় না হওয়ায় দায়ের হয়েছে এসব মামলা।